সিলেট আলিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ ইউকের তৃতীয় বার্ষিক সভা ও নির্বাচন হয়েছে মঙ্গলবার। লন্ডনের মুসলিম সেন্টারে হাফিজ মাওলানা আবু সাইদের সভাপতিত্বে এবং মাওলানা রেজাউল করিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মাওলানা ফজলুর রহমান, মাওলানা আবুল হাসনাত চৌধুরী, মাওলানা ব্যারিস্টার আহমদ আব্দুল মালিক, শাহ মিজানুর রহমান, শাহ রিদাউনুর রহমান এবং মাওলানা শওকত আলী। সাধারণ সভা শেষে আগামী 2018-2021 তিন বছরের জন্য মাওলানা এ কে এম মওদুদ হাসানকে সভাপতি, মাওলানা রেজাউল করিমকে সেক্রেটারি এবং মাওলানা হেলাল উদ্দিন আহমেদকে ট্রেজারার করে নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার এ কে এম আবু তাহের চৌধুরী।